উপস্থিত সবাইকে বলবো একটা জোরে হাত তালি দেবেন। শিশু মেলার সূচনা হতে যাচ্ছে পতাকা উত্তোলনের মাধ্যমে। ছড়িয়ে দিচ্ছেন ধন্যবাদ। আজকে তো আসলে সত্যি খুব আনন্দের দিন। এগিয়ে চলো সংঘের উদ্যোগে যে শিশু মেলা বা শিশু উৎসবের আয়োজন করা হয়েছে, আমি ক্লাব কর্তৃপক্ষকে অসংখ্য অভিনন্দন জ্ঞাপন করছি রাজ্য মন্ত্রিসভার পক্ষ থেকে এই ধরনের আয়োজন করার জন্য। আসলে শিশুরা এরকম এত অত্যন্ত কচিকাঁচা, তো তাদের গার্জেন যারা রয়েছে তাদের উদ্দেশ্যেও বলছি যে আমরা শিশুরা হলো আগামী দিনের ভবিষ্যৎ, তাদেরকে উপযুক্তভাবে গড়ে তোলা। এবং আজকের যুগে আমরা দেখছি যে দুবছর তিন বছর হলেই KG-1 KG-2 ভর্তি হওয়ার জন্য শিশুদের মধ্যে গার্জেনদের মধ্যে অত্যন্ত একটা কী বলবো প্রতিযোগিতা চলে শিশুকে ভর্তি করার জন্য। আসলে এই সময়টা তাদের মানসিক বিকাশ শারীরিক বিকাশ হওয়ার সময়, তাদেরকে পড়াশোনার জন্য একটু কম চাপ দিয়ে তাদেরকে খেলাধুলাতে মত্ত রাখা এবং তাদের মানসিক বিকাশ ঘটতে তাদেরকে সহযোগিতা করা সে আবেদনটা রাখব। সেই সঙ্গে আজকের শিশু যেহেতু আগে আধুনিকের ভবিষ্যৎ, তাদেরকে সব ধরনের সহযোগিতা করা, বিশেষ করে ঘরোয়া পরিবেশে তাদেরকে মনোরঞ্জনের ব্যবস্থা করা। এবং আমরা যেটা জানি যে শিশুরাই শিশুদের ভিতরে তাদের মনে কোনো হিংসা থাকে না, সেটা গারস্থ হিংসা বলুন, সামাজিক হিংসা বলুন, রাজনৈতিক হিংসা বলুন, কোনো ধরনের হিংসা কিন্তু শিশুরের মধ্যে থাকে না। তাদের অত্যন্ত সরলতার সহিত প্রতিটা শিশু কিন্তু বড় হয়, বড় হওয়ার পর আস্তে আস্তে আমাদের ভিতর বিভিন্ন চেতনা বিভিন্ন হিংসা চলে আসে মানুষের ভিতর, কিন্তু শিশুদের মধ্যে সেটা থাকে না। যাই হোক, শিশু উৎসবে বলবো যে আজকে শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ, আমরা এখান থেকে ভবিষ্যৎ প্রজন্মে এই শিশুদেরকে দেখতে চাই বড় কোনো কী বলে অনেক উপরে উঠবে, কেউ খেলাধুলাতে প্রতিষ্ঠিত হবে, কেউ পড়াশোনাতে প্রতিষ্ঠিত হবে, কেউ রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত হবে, তো সেই আশা তাদের কাছে ব্যক্ত করছি। Thank you.